শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে সকাল থেকেই নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো কাঁকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এদিন কাঁকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ কোনারের উদ্যোগে বিরুডিহা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, পেন, ফুল তুলে দেওয়া হয়। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া পুলিশি নজরদারি। বন্ধ রাখা হয়েছিল পরীক্ষা কেন্দ্র চত্বরের সমস্ত জেরক্সের দোকান। সমস্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে জারি করা হয় 144 ধারা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো কাঁকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো বারাবণী যুবশক্তি। এদিন নিজের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিদ্যালয়ে পৌঁছে যান আসানসোলের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, ফুল, পেন দিয়ে শুভকামনা জানান মেয়র। বারাবণীর বিবেকানন্দ বিদ্যায়তনে উপস্থিত হয়ে পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলকে সাহস যোগান বিধান উপাধ্যায়। সব আজকে যারা পরীক্ষা দিতে এসছে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আজকে দিতে এসছে ওরা। তো সবাই প্রথম দিনে যে একটু টেনশনে থাকে, কারণ প্রথম দিন নতুন স্কুলে যায়, সেখানে নিজের যেখানে বসবে সেই চেয়ারটা দেখতে হয়, স্কুলটা দেখতে হয়। তো যে কারণে অনেকে প্রথম একদম প্রথম প্রথমে চলে এসছে, ফার্স্ট চলে এসছে। তো সকল আমার ছোট্ট ছোট্ট ভাইদের বড় পরীক্ষা, তো সকলেরই শুভেচ্ছা রইল, আগাম শুভেচ্ছা রইল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা রইল তাদের যেন সবাইকে মানে দু হাত তুলে আশীর্বাদ দেয় এবং সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে। কাঁকসা ও আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।